প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টাইগার বিশ্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি টাইগার বিশ্বের একটি প্রোডাক্ট নিয়ে, যেটি আপনাদের অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয়। প্রোডাক্টটির নাম হচ্ছে মিনি গ্যাস ফগার, যেটার মডেল MS 5000, মেড ইন কোরিয়া। আপনারা চাইলে সহজে প্রোডাক্টটি আমাদের থেকে কালেক্ট করতে পারেন, দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন। তো আসুন আমরা এটা ব্যবহার কোথায় কোথায় করতে পারবো সেটা জেনে নিই। বাসাবাড়ি, কলকারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরি, অফিস, হাসপাতাল, হোটেল সহ বিভিন্ন কৃষি খামারে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটার থেকে এটা আপনাদেরকে রক্ষা করবে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, মশা, মাছি সহ অন্যান্য ক্ষতিকর পোকামাকড় থেকে। তো আসুন আমরা মেশিনটি আনবক্সিং করি এবং ব্যবহারবিধি সম্পর্কে জানি। আমি মেশিনটি আনবক্সিং করতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। মেশিনটি আনবক্সিং করছি এবং এর সাথে পাবেন একটি ক্যাটালগ, যেটা দিয়ে আপনি অতি সহজেই এটা ব্যবহারযোগ্য বা আপনি নিজেও ইউজ করতে পারবেন। তারপরে আমি দেখাচ্ছি এটা আপনাদের সুবিধার্থে। দেখুন, প্রোডাক্টটি দেখার পর ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রোডাক্টটিতে পাচ্ছেন আপনি গ্যাস কন্ট্রোলিং সুইচ, যেটার মাধ্যমে আপনি গ্যাস কন্ট্রোল করে আপনার চাহিদা অনুযায়ী চালাইতে পারবেন। আছে অটোমেটিক ম্যাগনেটিক সুইচ, যেটার মাধ্যমে আপনি মেশিনটা স্টার্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর একটা বিষয় হচ্ছে এখানে কেমিক্যাল প্রেস, যেটা কেমিক্যাল প্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা, এটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করলে আপনাদের কেমিক্যালটা সামনের দিকে যাবে। তো এটা ইউজ করার পর যেটা করবেন, এটার আরেকটা ট্যাঙ্কি আছে, সেটা হচ্ছে আপনার মেশিনটা ওয়াশের জন্য, এটাতে কেরোসিন বা এই জাতীয় কিছু দিয়ে মেশিনটা ওয়াশ করে ফেলতে হবে। তো আসুন আমরা মেশিনটা কিভাবে কেমিক্যাল ইউজ করব সেটা দেখি। আমরা মেশিনটাকে বাম দিকে ঘুরাবো, ঘুরালে মেশিনটা আস্তে খুলে যাবে। এটা হলো কেমিক্যাল ট্যাঙ্কি, যেটাতে ফগার সলিউশন বা শ্যাম্পু ইউজ করতে পারবেন আপনারা। এটাতে 2 থেকে 2.5 লিটার কেমিক্যাল ইউজ করতে পারবেন আপনারা। তো এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্কি। তো আমরা কেমিক্যাল দেওয়ার পর আবার মেশিনটা ঠিক সেভাবেই ডান দিকে ঘুরিয়ে লাগাবো। লাগানোর পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমার হাতে একটা মিনি গ্যাস সিলিন্ডার, যেটাকে ইউজ করতে হবে আপনার পিছন সাইডে, যেটা একটি ঘাট আছে, ঘাট অনুযায়ী দিলে আপনার গ্যাসটা লিক করবে না। আপনার এটা একটু খেয়াল দিয়ে দেখবেন। আমি গ্যাসটা লাগাচ্ছি, গ্যাসটা লাগাইছি আমি। এখন গ্যাস কন্ট্রোলিং সুইচ থেকে আপনি হালকা গ্যাস ছেড়ে এটাকে স্টার্ট করতে পারবেন। তো অতি সহজে এটা আপনি করতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন। টাইগার পেস্ট কন্ট্রোল বিডি, আমাদের মোবাইল নাম্বার 01725286527। ভিউয়ার্স থ্যাংক ইউ, ভালো থাকবেন।